Rahul Gandhi Ravan. Eko tha koi se Bharatiya Janata Party. Purbar Tweetত, bortoman exod. Bharatiya Janata Party ekhon poster mukoli kori se. Jod Rahul Gandhi ene dhoronor ek report dekhibole paoa goise. Ravanor Dohtamur, Rahul Gandhiko, Dohtamur Logai, Enedhone, Ravanor Rupotuli Trahuse. Des Khatre Mai Hebulikwa Huse. Aru, ya e Congress Party production, Zors Sorosor Nidikonabulikwa Huse Tolot. Our tapasote Rahul Gandhi Rekonfotu, Tik Ravanor Pot. Rahul Gandhi as a Ravan. Tik Enedhone to Litrahuse. Rahul Gandhi, dekhor babe bipod pati anibo. Rahul Gandhi, hoise eta doitto danob. Rahul Gandhi, ram biruthi sthiti ase. Rahul Gandhi, ei dekhok bipothe porichalito koribo, ei dekhok thongkho koribo. Thik ene dhoronor kichu title likhi dise, Exon, Bharatiya Janata Party, aru tar tolote ei poster honmukuli kori dise. Rahul Gandhi protiya suranto baikyoban nikhep korise. Bharatiya Janata Party. Jenadhone Rahul Gandhi kotakkho kora hoise sabhabikote ei protikrar srishtiyo korise. Ar George Soros boli je byaktijonor nam diya hoise sei byaktijon ejon byabohari hoy. Ar sei byaboharijon George Sorosor kotha ullekh kore Rahul Gandhir ekhon poster mukuli kora hoise prokritote ei jon byabohari hoise George Soros Hungarian American byabohari. Ar sadharonote Hungarian American byabohari hokole ভারত বৰহৰ বিভিন্ন ৰাজনৈতিক দলত পুঁজি নিবেশ কৰে বুলি কোৱা হয় পুঁজি বিনিয়োগ কৰে বুলি কোৱা হয় আৰু সেইবাবেই হয়তো জৰ্জ সৰোছৰ নামটো তাত দিছে ডাইৰেক্টেড বাই জৰ্জ সৰোছ বুলি মতে পুন পতিয়া কৈ কটাক্ষ কৰা হৈছে ৰাহুল গান্ধীক আৰু ৰাহুল গান্ধীক কটাক্ষ কৰি এইখিনি বাক্যবান নিক্ষেপ কৰা হৈছে ৰাহুল গান্ধীক লৈ বহুগিনি কথা কোৱা হৈছে ৰাবণৰ হৈতে তুলনা কৰি দিয়া হৈছে আৰু ৰাবণৰ হৈতে তুলনা কৰাৰ লগে লগে স্বাভাৱিকতেই কংগ্ৰেছ মহলত তীব্র প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ৰাহুল গান্ধীক ৰাবণ বুলি কৈ ৰাহুল গান্ধী দুষ্ট ধৰ্মবিৰোধী ৰাহুল গান্ধী ৰাম বিৰোধী ভাৰতক ধ্বংস কৰা তেওঁৰ লক্ষ্য বুলি বিজেপিয়ে একযোগে এইখিনি কথা উল্লেখ কৰিছে আৰু তাৰ পাছত স্বাভাবিক রূপতে এতিয়া জয়রাম রমেশের প্রতিক্রিয়া আহিছে গৌরব গগৈর প্রতিক্রিয়া আহিছে জয়রাম রমেশে কৈছে ই অত্যন্ত দুর্ভাগ্যজনক জিটু দলর দুগুরাকী নেতা ইতিমধ্যে ঘাতকর বলি হৈছে ইয়া রাহুল গান্ধীর পিতৃ কথাই কোক বা তেওর আইতেকর কথাই কোক এখনি উদাহরণ হিসাবে রাঙি ধৈছে জয়রাম রমেশে জিজন ব্যক্তি যে জিজন ব্যক্তির পরিয়ালৰ লোকক হত্যা করা হল সেই ব্যক্তিজনক রাবণ সজায় বিজেপিয়ে সেই ব্যক্তিজনকো আক্রমণের টার্গেট কৰাই লব বিচাৰিছে নেকি সেই প্ৰশ্ন উত্থাপন কৰিছে কংগ্ৰেছ নেতা জয়রাম ৰমেশে জানি বুজি বিজেপি এনে ধৰণৰ হিংসা বিয়পোৱাৰ কাম কিয় কৰিছে ইয়া হিংসা বিয়পোৱাৰ কাম পুনপতিয়া কৈ ৰাহুল গান্ধীক আক্ৰমণ কৰিবলৈ যেন প্ৰৰোচিত কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ দৰে দল এটাৰ পৰা এনে ধৰণৰ পোষ্টাৰ মুকলি কৰাটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক ই হ'ব নালাগিছিল কিন্তু সেইটোৱেই হ'ল জয়রাম ৰমেশে গভীৰ উদ্বেগ প্ৰকাশ কৰিছে ই সমগ্র দেশৰ বাবে চিন্তাজনক বুলি কোৱা হৈছে রাবণৰ হৈতে তুলনা কৰি ৰাহুল গান্ধীক আক্ৰমণ কৰিবলৈ যেন দেশবাসীক প্ৰৰোচিত কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে কেনে ধৰণৰ এক পৰিকল্পনা এক ভয়ংকৰ পৰিকল্পনা ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে ৰচনা কৰাৰ অভিযোগ জয়রাম ৰমেশৰ লগতে কংগ্ৰেছী মহলৰ তৰফৰ পৰা ৰাহুল গান্ধীৰ এটা ভিডিঅ' প্ৰকাশ কৰা হৈছে য'ত ৰাহুল গান্ধীয়ে
ঠিক একেই বেগভূষাত একেই দাড়ি রাহুল গান্ধীর যে ধরনের ইয়াদ দেখবলে পাওয়া গেছে সেই ভিডিওট রাহুল গান্ধী কৈছে যে মূর শত্রুয়ে মূর বিরুদ্ধে যিমানে মাত পাতিব মই সিমানে উজ্জ্বল হয়ে থাকিলাম তেওঁলোকে নিজ কাম করে থাকক কোনো আপত্তি নাই কিন্তু শুন যিমানেই পুরা হয় সিমানেই শুন উজ্জ্বল হয়ে পড়ে তেওঁর ক্ষেত্রতো একেই হব ঠিক এই একেটা বেগভূষাতে একেই দাড়ি সেই একেই দাড়ির রূপতে তেওঁ খাদ্যর টেবুলত বহি আছে খাদ্যর টেবুলত বহি থাকার মাজতে এই বার্তাটো তেওঁ দিছে বা কংগ্রেস মহলের প্রকাশ করা হয়েছে বা সম্প্রচার করা হয়েছে এই ভিডিওটো যে রাহুল গান্ধীক কেরেপেই করা নাই গৌরব গগৈও সেই ভিডিওটো সোশ্যাল মিডিয়াত শেয়ার করেছে মুঠতে তীব্র প্রতিক্রিয়া কিপ এট ইট গো হার্ডার পুট মোর এফর্ট ইনটু ইট বি স্মার্টার এট ইট বিকজ ইট হেল্পস মি সো ইট ইট মেক্স মি লার্ন সো আই লাভ ইট প্লিজ ক্যারি অন গাইস দ্য মোর হেট দ্য বেটার আর ই হুরু কথা নহয় রাবণৰ সৈতে তুলনা করা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয় আর ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল পেজর এনেটা স্পর্শকাতর বিষয়ত এনে ধরনের বক্তব্য দিয়াটো সচাকই এক বিশেষ চিন্তাজনক হিসাবে অভিহিত হয়েছে আর ই বিশেষ ইঙ্গিতও বহন করেছে আগন্তুক দিনত ইয়ার কি কি প্রতিক্রিয়া হয় আমি লক্ষ্য রাখি।